হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল দেখে তোমাদের জন্য রাত্রি নটার যে গুরুত্বপূর্ণ ক্লাস এই গুরুত্বপূর্ণ ক্লাসে চলে এসছে আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের আসন্ন পরীক্ষাকে লক্ষ্য রেখে যে বাংলা ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাস থেকে আজকে কুড়ি প্লাস প্রশ্ন কিন্তু আলোচনা করবো এবং এই ক্লাসটি তোমরা যারা করবে বাংলা ব্যাকরণে তোমাদের একটা ধারণা জন্মে যাবে একেবারে তোমরা কীভাবে বাংলা ব্যাকরণ তোমাদের কাছে যে অত্যন্ত তোমাদের কাছে কঠিন মনে হয় সেটা অবশ্যই কিছুটা হলেও সহজ হবে তো দেখেন আসন্ন যে তোমাদের ফর্ম ফিল আপ মাদ্রাসা সার্ভিস কমিশনের চলছে সেটা বারোই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তাই যারা এখনও ফর্ম ফিল আপটি করনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে আর যারা অ্যাডমিশান হতে চাইছো মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন ব্যাচে তোমাদের জন্য একটা নতুন ব্যাচ আনা হয়েছে সেই যারা অ্যাডমিশান হতে চাইছো এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেকে কিন্তু যারা অ্যাডমিশান হতে চাইছো প্রত্যেকেই এই কোর্সে প্রত্যেকেই অ্যাডমিশান হয়ে যাও কারণ এই কোর্স অনেকটাই কম ফি তো দেখে নাও এই কোর্স যদি করো তুমি এখান থেকে কী কী পাবে মাদ্রাসার টার্গেট ব্যাচ নবম দশমের শুধুমাত্র নবম দশমের আমি তোমাদের বিশ্বাসের ক্লাস নিয়ে থাকব একেবারে জিরো টু হিরো ব্যাচ একলব্য পার্ট পাঁচ ব্যাচ ঠিক আছে পাঁচ নম্বর ব্যাচ এখানে এবং তোমাদের এনরোল হয়ে যাও প্রত্যেকে নিজেদের সিট বুক করে নাও হোয়াটসঅ্যাপ করে এখানে প্রথম একশো জনের জন্য তোমরা কিন্তু এই ফিতে অ্যাডমিশন হতে পারবে যে উনিশশো টাকা আছে এটা প্রথম একশো জনের জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে এই ক্লাসে তোমরা দুর্দান্ত সমস্ত কিছু পাবে সপ্তাহে দুদিন যেমন ক্লাস পাবে ব্যাকরণের জিরো লেভেল থেকে প্রত্যেকটা পার্ট সহজ সরল ভাবে বুঝিয়ে থাকব এবং সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ অনুষঙ্গের উপর তথ্য সমৃদ্ধ নোটস প্রোভাইড করে থাকবো সে সঙ্গে টেক্সট বইয়ের লাইন ধরে ধরে বিশ্লেষণ করে দেবো প্রত্যেক ক্লাসে তোমরা প্র্যাকটিস সেট পাবে প্রত্যেকটা তোমরা মক টেস্ট পাবে সপ্তাহে বিশেষ আকর্ষণীয় যে প্রত্যেক সপ্তাহে নব্বইটা প্লাস প্রশ্নের তোমরা কিন্তু মক টেস্ট পাবে যেটা তোমাদের জন্য আসন্ন মাদ্রাসা সার্ভিস কমিশনকে ক্র্যাক করার জন্য তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে তো অবশ্যই এই নব্বই প্লাস মক টেস্ট সঙ্গে পাবে সঙ্গে তোমরা মাদ্রাসাতে প্রতিটা টপিক অনুযায়ী তোমাদের টেক্সট থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে ব্যাকরণ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সাহিত্যের ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের কিন্তু আলোচনা করে দেব। তার জন্য শুধুমাত্র তুমি একবার হোয়াটসঅ্যাপ করে নিউ ব্যাচ লিখে নাও যে নিউ ব্যাচ এডমিশন হতে চায় শুধুমাত্র প্রথম একশো জনের জন্য এই ফিটা থাকছে আর যদি তোমাদের এক্সামটা খুব তাড়াতাড়ি হয় যদি তিন মাসের মধ্যে হয়ে যায় অবশ্যই ক্লাস সংখ্যা বাড়িয়ে তোমাদের অবশ্যই কোর্সটি কিন্তু কমপ্লিট করানো হবে চলো তাহলে আজকে আমরা চলে যাব আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টে চলো প্রথম প্রশ্নে দিয়ে দেখে না প্রথম প্রশ্ন আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কারক নির্ণয় করো আয় আরও বেঁধে বেঁধের তলায় দাগ কারক নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমাদের কী কারক হবে প্রত্যেকেই লাইভে অ্যানসার করো এবং যারা এখনও সেশনটিকে শেয়ার করনি সকলের কাছে রিকোয়েস্ট যে একবার অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে নাও অবশ্যই লাইভ সেশনে প্রত্যেকেই তোমাদের প্রত্যেক বন্ধুরা অ্যানসার করছে সেখানে অ্যানসার করো এবং তোমাদের যে কোর্সটা বললাম সেই কোর্সটা যদি কমপ্লিট করো তাহলে মাদ্রা সার্ভিস কমিশন কিন্তু তোমাদের একেবারে হাতের মুঠোয় তোমাদের তালুবন্দি করে নিতে অবশ্যই আমাদের যে পেট ব্যাস তার জন্য দেখে নাও হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করে নেবে তো এখানে এখানে যদি তোমাদের সঠিক অ্যান্সারটি হয় তাহলে কী হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে তোলায় দাগ দেখে নাও বাঁধার দ্বারা থাকি তাই না বাঁধা বাঁধার দ্বারা থাকি তাহলে এখানে দেখে নাও বেঁধে বেঁধে কথাটা যেহেতু দুবার প্রয়োগ আছে তাই একে দ্বিতীয় প্রয়োগ বলা হয় একে আমরা বিপসা বলে থাকি বারবার প্রয়োগকে তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে করণে বিপসা অপশান টু বা অপশান বি যারা করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হবে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও রয়েছে ডুগি তবলা শব্দটি সমাজ কী হবে তো এখানে তোমরা বলবো একবার চটপট প্রত্যেকে শেয়ার করে নাও অবশ্যই কিন্তু আজকে তোমাদের টার্গেট সম্পূর্ণ করতে হবে একশো প্লাস তোমাদের বন্ধুদের কিন্তু যোগ করতে হবে আজকের লাইভ মক টেস্টে তাহলে ডুগি তবলা শব্দটির সমাজ কী হবে সাধারণ কর্মধারৈ দ্বন্দ্ব দ্বিগুণা অলুকবহব্রি তাহলে এখানে তোমাদের কোন অ্যান্সারটি সঠিক হবে ডুগি তবলা বলা হয়েছে দেখো ডুগি তবলা সাধারণ কর্মধারৈ সমাজে পরপদের অর্থ মানে কর্মধার সমাজ মানে পরপদের অর্থ প্রাধান্য পায় অলুকে কি হয় অলুকে কি হয় কোনো এখানে দেখে নাও লোক পায় না তাই অলুপ বলা হয় দিগুতেও তোমাদের পরপদের অর্থ প্রাধান্য পায় এখানে দ্বন্দ্ব যেটা উভয় পদের অর্থ প্রাধান্য পায় এখানে হবে ডুগি ও তাম তবলা যে ও সংযোজক অব্যয় আছে এই সংযোজক অব্যয় দ্বারা কিন্তু তোমাদের এখানে ডুগি ও তবলা সমাস হবে দ্বন্দ্ব সমাজ তাই এখানে অপশান টু বা বি যারা করবে প্রত্যেকের এই সঠিক উত্তর হবে চলো আমরা যাব নেক্সট প্রশ্নে যাব দেখে নাও হংস থেকে হাঁস কোন ধরনের ধ্বনি পরিবর্তন এখানে ঘটেছে কি ভবন কি ভবন মধ্য ব্যঞ্জন লোপ না বি কি ভবন হংস শব্দটিতে দেখে নাও আমরা দেখো হংস একটা আমরা নাসিক্য ধ্বনি কিন্তু পাচ্ছি হংস অনুসার থাকলেও কিন্তু উঁয়োর মতো দেখো উচ্চারণ হচ্ছে এবং নাসিক্য একটা ধ্বনি আমরা পাচ্ছি তাহলে এখন নাসিক্য যে ব্যঞ্জন আছে নাসিক্য ব্যঞ্জনের প্রভাবে কি হচ্ছে হাঁসের যে আ রয়েছে শরধ্বনিটি তার মাথায় চন্দ্রবিন্দু যোগ হয়ে নাসিক হয়ে যাচ্ছে তাহলে উম ইঁয়ো মূর্ধন্য দন্তন্য ম এই পাঁচটি যে নাসিক্য ব্যঞ্জনের প্রভাবে যখন মূল যে আমরা যে শব্দটি পাচ্ছি সেই শব্দটির যদি কোনো একটা স্বরের মাথায় যদি চন্দ্রবিন্দু যোগ হয়ে সানুনাশিক হয়ে যায় তখন সেটা হয়ে যাবে নাসিক কি ভবন এখানে অপশান ওয়ান বা এখানে এ যারা করেছ প্রত্যেকের এই সঠিক উত্তর হবে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখেন প্রমোথনাথ বিসি রবীন্দ্রনাথের কোন পত্রধর্মী গদ্য রচনা বা প্রবন্ধকে পদ্মার মহাকাব্য বলেছেন এখানে দেখেন ছিন্নপত্র যে প্রকাশকাল হবে এটা হবে উনিশশো বারো রাশিয়ার চিঠি সুরেন্দ্রনাথ করকে উৎসর্গ করেন এটা হয়ে যাবে উনিশশো ইউরোপ প্রবাসীর যে পত্র এটা হয়ে যাবে আঠারোশো একাশি হয়ে যাবে আর জাপান যাত্রী হয়ে যাবে উনিশশো সালে এগুলো কিন্তু প্রকাশিত হয় এগুলো আমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে তাহলে প্রমথনাথ বি সি রবীন্দ্রনাথের কোন পত্রধর্মী যেটা রচনা অর্থাৎ প্রবন্ধ পদ্মার মহাকাব্য বলেছেন এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ক বা এ যারা করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ বা ক আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও রবীন্দ্রনাথের গল্পের সাজঘর কোন গল্পটিকে এখানে দেখে নাও কোন রচনাটিকে বলেছেন তো অবশ্যই এই প্রশ্নটি আমরা যখন রবীন্দ্রনাথ থেকে যে একশোটি প্রশ্ন আলোচনা করেছিলাম একশো প্লাস যে প্রশ্ন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল ওকে তাহলে এখানে তোমাদের অ্যান্সার করতে পারো প্রত্যেকেরই উচিত প্রত্যেকে লাইভ সেশানে অ্যান্সার করো আর ক্লাসের লিঙ্কটি বলছি বারবার তোমরা প্রত্যেকে কিন্তু শেয়ার করো প্রত্যেকে শেয়ার করে এখানে একশো প্লাস মেম্বার অ্যাড করো প্রত্যেকের কাছে এটা কিন্তু একটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে এটা অবশ্যই তোমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবে আমার বিশ্বাস রয়েছে তার জন্য অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো তাহলে দেখে নাও রবীন্দ্র যে গল্পের সাজঘর এখানে বলা হয় ছিন্নপত্র জীবন স্মৃতি ছিন্নপত্রের প্রকাশকাল উনিশশো বারো পঞ্চভূত আঠারোশো সাতানব্বই ছেলেবেলা উনিশশো চল্লিশ এগুলো প্রত্যেকটাই কিন্তু এইভাবে মনে রাখতে হবে চলো এরপর আমরা চলে যাব নেক্সট প্রশ্নে পরবর্তী প্রশ্নে দেখে নাও মুক্ত পিঠের পরে লোটে এখানে আমাদের বলা হয়েছে কারক নির্ণয় করো। এখানে মুক্ত বেণীর তলায় দাগ এখানে কি কারক হবে কর্মকারক করণকারক কর্তৃকারক না নিমিত্তকারক এটা হচ্ছে কর্তৃ কর্তৃকারক না নিমিত্তকারক তো এখানে আমরা যদি দেখি কোন অ্যান্সারটি হবে তো দেখে নাও লোটে হচ্ছে মূল ক্রিয়া তাহলে লোটেকে প্রশ্ন করো কে লোটে আগে কে খোঁজো তাহলে কে যদি কে কে যদি খোঁজো তাহলে কে কে উত্তর পাচ্ছ উত্তরে কি পাচ্ছো মুক্ত বেনি পাচ্ছ তাহলে মুক্ত বেনি এখানে অ্যান্সার কি হচ্ছে কর্তা হচ্ছে মানে কর্তৃকারক হচ্ছে অপশান গ বা সি যারা করেছো প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হচ্ছে তাই না চলো এরপর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও গোঁজামিল বেশবাক্য কী হবে গোজামিল এখানে দেখে নেওয়া বেশ বাক্য কী হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষায় সরি মাদ্রাসা সার্ভিস কমিশন এবং তোমাদের যে যখন এসএসসি হবে এই দুটো পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাহলে গোঁজা মিল আমাদের বেশ বাক্য কী হবে অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইভ চ্যাটে অ্যান্সার করো প্রত্যেকেই লাইভ চ্যাটে অ্যান্সার করো এবং অবশ্যই কিন্তু শেয়ার করতেও হলো না তাহলে গোঁজা মিল যদি আমরা বেশ বাক্য দেখি এখানে অবশ্যই হয়ে যাবে গোঁজা দ্বারা মিল অপশান খ যারা করেছো বা অপশান বি যারা করেছো প্রত্যেকেরাই কিন্তু সঠিক উত্তর হয়েছে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও বাঁশির শব্দে মোর আউল আইল রন্ধন তো দেখে নাও এখানে বাঁশির শব্দ শুনে কিন্তু রাধার কী হলো রন্ধনে কিন্তু কী হলো রন্ধন খারাপ হয়ে গেল তাহলে এখানে শব দে আমরা কি হচ্ছে পাচ্ছি শব দে পাচ্ছি তাহলে এখানে দেখানো শব দে আছে মূল কি থেকে এসেছে শব দে থেকে এসেছে মাসির শব্দে থেকে এসেছে তো শব্দে শব্দটিতে দেখো যে বয়ের সঙ্গে কিন্তু দ ব্যঞ্জন আছে বয়ের সঙ্গে দ ব্যঞ্জন তারপরে এ স্বর আছে ব হলন দ হলন এ আছে তাহলে এখানে শব দেতে কী হলো যে বয়ের পর কিন্তু দেখো ব অ হচ্ছে স ব তারপরে আমরা দ পাচ্ছি দয় হসন্ত বা হলন পাচ্ছি তাহলে এখানে দেখো ব এবং দয়ের মাঝে কি হচ্ছে একটা স্বরের আগম হয়েছে তাহলে মাঝে স্বরের আগম হচ্ছে তাহলে একে আমরা মধ্য আগম বলতে পারি বিপ্রকর্ষ বলতে পারি এবং স্বরভক্তি বলতে পারি এখানে অপশান এ যারা করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হয়েছে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে না পরবর্তী প্রশ্নে রাজার পূজা আপন দেশে আপন দেশের তলায় দাগ এটা আমাদের কারক নির্ণয় করতে বলা হয়েছে রাজার পূজা আপন দেশে কারক নির্ণয় করো কারক অধিকরণ কারক না কর্মকারক তো এখানে দেখে নাও আপন দেশের তলায় দাগ তাহলে রাজার পুজো কোথায় হচ্ছে এটা আমাদের জানতে হবে তাহলে স্থান বোঝাচ্ছে স্থান বোঝালে অবশ্যই অপশান সি হয়ে যাবে অধিকরণকারক যারা অপশান সি করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাই না চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও অব্যৈভাব সমাসের উদাহরণ কী হবে দেখো অব্যইভাব সমাস তো এখান থেকে তোমাদের অনুক্ষণ আছে সমুদ্র হিমাচল আছে দেড় আছে না এ ও বি উভয় হবে তো এখানে দেখে নাও অনুক্ষণকে যদি ব্যাস বাক্য করো তাহলে কি হবে ক্ষণে ক্ষণে পাবে অনুক্ষণ কি হবে ক্ষণে ক্ষণে আসমুদ্র হিমাচল কী হবে সমুদ্র থেকে হিমাচল সমুদ্র থেকে হিমাচল যদি ব্যক্তি তৎপুরুষ হয় এটা আমরা ব্যপ্তি তৎপুরুষও লিখতে পারবো সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এরপর দেখে নাও দেড় গজি কী হবে দেড় গজ দেড় গজ পরিমাণ জার সেটাই হবে দেড় গজি ওকে দেড় গজ পরিমাণ জার তাহলে এটা অবশ্যই বহুবৃষমাস বুঝতে পারছো যে এটা বহু বৃষমাস হচ্ছে তাহলে এখানে অনুক্ষণ এবং আসমুদ্র হিমাচল অপশান এ ও বি উভয়েই হবে অপশান ডি যারা করেছ প্রত্যেকের এই সঠিক উত্তর এ ও বি উভয়েই তো দেখে নাও এখানে অব্যৈভাব সমাজ চেনার আরও একটি উপায় আছে যে প্রথমে কিন্তু যেটা তোমাদের উপসর্গ সেই উপসর্গ কিন্তু অব্যৈভাব সমাসে আমরা দেখতে পাই চলের পর নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও রাতকানা কানা সমাজ নির্ণয় করো অধিকরণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ করণ তৎপুরুষ না বহুব্রী অবশ্যই এখনও যারা শেয়ার করনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট শেয়ার করো শেয়ার করে দাও শেয়ার করে দাও তোমাদের যে সমস্ত বন্ধুরা বিভিন্ন সাংসারিক চাপে বা যে কোনো কাজের চাপে কর্মসূত্রে তারা ধরে নাও পড়াশুনো থেকে ডিটাচ রয়েছে তাদেরকে অন্তত এই ক্লাসগুলো শেয়ার করে দাও তারা অনেক কিছু শিখতে পারবে বলে আমার মনে হয় তো রাত কানাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে এখানে কি পাবে এখানে অবশ্যই কী পাবে রাত কানাকে যদি ব্যাসবাক্য বাক্য করো পাবে রাতে কানা রাতে কানা বলতে রাতে বলতে একটা সময় বুঝতে পারছি সময় বলতে অধিকরণ হয় তাহলে এখানে তৎপুরুষ সমাসের ভাগ হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ অপশান এ যারা করবে প্রত্যেকেরাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আর দেখে নাও নেক্সট প্রশ্নে চলে যাব তরবার থেকে তরোয়াল এখানে ধ্বনি পরিবর্তনের আমরা কোন দিকটা দেখতে পাচ্ছি বিষমী ভবন সমী ভবন ধনী আগমন না ধনী লোভ চটপট অ্যান্সার করো দেখে নাও এখানে তরবারে আমরা দুটো র নিই এখান থেকে দুটো র নিয়ে নিলাম তরুাল থেকে রটা নিলাম তরু আলের র এবং লটা নিলাম তাহলে এখানে দেখো দুটো র আছে এই দুটো রকে কি ব্যঞ্জন বলতে পারি আমরা সম সমব্যঞ্জন বলতে পারি এখানে দেখো র এবং ল হলো এগুলো কি হলো বিষমেতে পরিণত হলো বা অসম অসম ব্যঞ্জনে পরিণত হলো মানে সমান নয় তাহলে কী হলো অসমতে পরিণত হলো অর্থাৎ সম থেকে যখন অসম ব্যঞ্জনে পরিণত হয় তখন সেটা বিষমী ভবন বলা হয় এর আরেক নাম হলো অসমীকরণ এখানে অপশান এ যারা করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হবে চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও আছে কলমে কায়স্থ চিনি কারক নির্ণয় করো কলমের তলায় দাগ কায়স্থ চিনি কারক নির্ণয় করো তো দেখে নাও কলমে কায়স্থ চিনি গোপে রাজপুত তাই না এটা কোথায় আমরা পাই হারিয়ে যা কালি কলম শ্রীপান্থ ওরফে শ্রীপান্থ নিখিল সরকারের যে একটা ছোট্ট নাম বা উপাধি বলতে পারো তাহলে এখানে দেখে নাও কলমের তলায় দাগ এখানে আমরা কি হবে এখানে দেখে না কলমের তোলায় দাগ তাহলে কলম দ্বারা আমরা কায়স্থ চিনি কলম দ্বারা কায়স্থ চিনি তাহলে দ্বারা থাকলে বুঝতে পারছো যে করণ কারক হবে এখানে দ্বারাটা উজ্জ্ব আছে তাহলে অপশান বি যারা করেছে প্রত্যেকের এই সঠিক উত্তর হবে চলো নেক্সট প্রশ্ন দেখে না এমন মানব জমিন রইল পতীত কোন ধরনের এখানে ধ্বনি পরিবর্তন দেখা দিয়েছে এখানে জমিন আছে তাহলে কি শব্দ পাচ্ছি জমিন এখানে ধ্বনি পরিবর্তন যেহেতু করতে বলেছে তাহলে এখানে অপশান আছে বিপ্রকর্ষ অন্তব্যঞ্জনাগম অন্তঃসরাগম না বিষয় ভবন দেখো মূল কি শব্দ জমি মূল শব্দ কি জমি তাহলে জমিতে জমি থেকে কি হয়েছে জমিন হয়েছে তাহলে কে বেশি আছে দন্তন্য আছে দন্তন্যটা কি একটা ব্যঞ্জনধ্বনি তাহলে ব্যঞ্জনধ্বনির আগম হয়েছে এখানে ব্যঞ্জনধ্বনিটি শব্দের কোথায় অবস্থান আছে শব্দের শেষে আছে তাহলে এটা অবশ্যই অন্ত ব্যঞ্জনাগম হয়ে যাবে অপশান বি যারা করেছে ও প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে কিন্তু সর্বশেষে প্রত্যেকেই কিন্তু একটা করে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে প্রত্যেকে এবং যারা এখনও একটাও লাইক করো একটি লাইক করে দাও তোমরা একটি লাইক করতে পারবে ভালোবেসে অন্তত লাইকটা করে দাও ভালোবেসে অবশ্যই কমেন্ট একটা করে দিও যে ক্লাসটা কেমন লাগছে নেক্সট প্রশ্ন দেখে নাও রয়েছে ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে এখানে ভগবান আমাদের কারক নির্ণয় করতে বলা হয়েছে যে কারক হবে না কারক কোনো পদ হবে দেখে নাও ভগবানের তলায় দাগ যে ভগবান তুমি যুগে যুগে পাঠাইয়েছো দুধ পাঠাইয়েছ বারে বারে তো এখানে দেখে নাও যে কমা যে আমরা চিহ্নটা পাচ্ছি বিরাম চিহ্নটা এই যে ভগবানের পর এই কমা চিহ্নটা থাকলেই বুঝতে পারবে যে এটাকে আহ্বান করা হয় সম্বোধন করা বোঝায় আহ্বান সম্বোধন করা বোঝায় তখন এটা কিন্তু সম্বোধন পদ হয়ে যাবে অপশান সি যারা করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর হয়ে যাবে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও আছে ময়ূরভট্ট ধর্মমঙ্গলের কবি কারক নির্ণয় করো ময়ূরভট্টতলায় দাগ ধর্মমঙ্গলের কবি কারক নির্ণয় করতে বলা হয়েছে প্রত্যেকে কিন্তু লাইভ সেশনে অ্যান্সার করো ক্লাসটি যারা শেয়ার করনি অবশ্যই শেয়ার করে নাও একবার প্রত্যেকেই যারা এখনও শেয়ার করনি চুপটি করে আছো অবশ্যই একবার তোমার কাজ শেয়ার করা তুমি শেয়ার করে দাও ওকে সেই সঙ্গে তোমাদের বলবো যারা আমাদের পেট বেঁচে অ্যাডমিশান হতে চাইছো অবশ্যই চটপট অ্যাডমিশান হয়ে যাও কারণ আমি প্রথম একশো জনের জন্যই ছাড়টি রাখবো তাছাড়া কিন্তু কোর্স ফি আরও বেড়ে যাবে তো অবশ্যই তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টাডি সেন্টারের থেকে তোমরা কিন্তু এখানে অনেক ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে এবং তোমরা বেটার নিতে পারবে হানড্রেড পারসেন্ট আমি তোমাদের বলছি যে তোমরা যে কোনো স্টাডি সেন্টারের থেকে তোমাদের প্রিপারেশানটা খুব ভালোভাবে হবে এখানে যদি তোমরা অ্যাডমিশান হও এরপর দেখে নাও এখানে আমরা কি পারছি যে ময়ূরভট্ট ধর্ম অঙ্গলে আদিকবি তাহলে আদিকবি ধর্ম অঙ্গলের এখানে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো ময়ূর ভট্ট তাহলে কে দিয়ে অর্থাৎ কে হচ্ছে এখানে তাহলে কে অর্থাৎ কর্তা পাচ্ছি আমরা কর্তৃকারক হবে অপশান সি যারা করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখে নাও রয়েছে ধর্মের ষাঁড় এখানে যদি দেখো ধ্বনি পরিবর্তনের কোন কারণ দেখেছ দেখো মূল যে শব্দ সেটা হচ্ছে ষণ্ড তাহলে ষণ্ডকে বুঝতে পারছো যে নাসিক্য ব্যঞ্জন উঁ উঁয় মর্ধন্য দন্তন্য ময়ের মধ্যে নাসিক্য ব্যঞ্জন রয়েছে তাহলে এ সত্য থাকা সত্য কি হচ্ছে যে ষণ্ড থেকে ষাঁড় কথাটা এসেছে অর্থাৎ আ আছে আয়ের মাথায় চন্দ্রবিন্দু হয়ে নাসিক হয়ে যাচ্ছে তো এই যে এখানে দেখে নাও নাসিক্য ব্যঞ্জন রয়েছে ষণ্ডতে তাহলে নাসিক্য ব্যঞ্জনের প্রভাবে কি হচ্ছে যে স্বরের সঙ্গে স্বর সহযোগে যে চন্দ্রবিন্দুটা হচ্ছে নাসিক হয়ে যাচ্ছে তাই এটাকে বলা হয় যেহেতু ধ্বনির প্রভাব আছে তাই এটা হয়ে যাবে কি ভবন অপশন সি যারা করেছ প্রত্যেকের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও বাসলি সেবক কোন সমাস হবে বাসলি সেবক কোন সমাস হবে চটফট অ্যান্সার করো সম্বন্ধ তৎপুরুষ সাধারণ কর্মধারয় উপপদ তৎপুরুষ না বদলবি কর্মধারয় দেখে নাও এখানে অবশ্যই চটফট অ্যান্সার করো লাইভ চেটে যারা এখনও লাইভ চেটে চুপচাপ রয়েছে অ্যান্সার করো চটপট তো বাসলি সেবক মানে কি বাসলি বলতে মনসাকে বোঝায় তাহলে এখানে বাসলির সেবক বোঝাচ্ছে তাহলে বাসলির সেবক কার সেবক এখানে আমরা এর বিভক্তি পাচ্ছি বা র বিভক্তি সরি র বিভক্তি পাচ্ছি তাহলে এটা অবশ্যই সম্বন্ধ তৎপুরুষ হয়ে যাবে অপশান এ যারা করবে প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হবে চলো নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও আর্তের সেবা করো কারক কর্তৃকারক সম্বোধন পদ সম্বন্ধ পদ না কর্মকারক দেখো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো মনে রাখতে হবে যে যখন তোমরা সম্বন্ধ পদ এবং কর্মকারক দুটোই পাবে দেখো এখানে তুমি যদি বলো আর্তের নিমিত্ত সেবা তো এটা নিমিত্ত করলে তো হবে না তাহলে দেখে এখানে আর্থের সেবা অর্থাৎ কার সেবা এখানে আর্থের সেবা তো আর্থের সেবা অবশ্যই এটা কিন্তু কর্মে সম্বন্ধ হবে কর্ম কর্মে কিন্তু পদ হবে কর্ম পদ হবে অর্থাৎ এই করোর সঙ্গে আর্থের কোনো সম্পর্ক নেই তাহলে এটা অপশান সি হচ্ছে সঠিক উত্তর অপশান সি হচ্ছে সঠিক উত্তর এরকম যখন সম্বন্ধপদ এবং কর্মকারক যদি এরকম অপশান থাকে তোমরা অবশ্যই কিন্তু সম্বন্ধপদ অ্যান্সারটি নেবে অপশান সিটাই নেবে কর্মকারক এরকম থাকবে না অপশানে ওকে পরীক্ষায় এরকম অপশান থাকবে না যে পদ কর্মকার এরকম একই থাকার সম্ভাবনা একদম নেই তাহলে এখানে অপশান সি যারা আজ করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও ঢোল গোবিন্দের আত্মদর্শন কার আত্মজীবনীমূলক গ্রন্থ ঢোল গোবিন্দের আত্মদর্শন উনিশশো সাতাশি সালে প্রকাশিত হয় কার আত্মজীবনীমূলক গ্রন্থ চটপট অ্যান্সার করো এটা হচ্ছে আমার বাংলার রচয়িতা আমার বাংলার রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়ের যারা অপশন বি করেছ তাদের প্রত্যেকেরই কিন্তু এখানে সঠিক উত্তর হয়েছে তাহলে দেখে নাও আজকে আমরা কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম এই কুড়িটি প্রশ্ন কার কতগুলো ঠিক হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জানো এবার থেকে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে তাই সতর্কভাবে অ্যান্সার করতে হবে ওকে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কার কতগুলো সঠিক হয়েছে এবং অবশ্যই যারা এখনও লাইক নি অবশ্যই একটি করে লাইক করে দিও সকলের কাছে রিকোয়েস্ট একটা করে কলম কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবে এবং একটা করে লাইক করে দেবে আর যারা পেড ব্যাচে অ্যাডমিশান হতে চাইছো যারা মাদ্রাসা সার্ভিস কমিশনকে তালুবন্দি করতে চাইছো হাতের মুঠোই করতে চাইছো তোমাদের জন্য আনা হয়েছে একলব্য পাঠ পাট পাঁচ ব্যাচ পার্ট ফাইভ ব্যাচ দেখে নাও তো দেখে নাও একলব্য পাঠ যে ফাইভ ব্যাচ আছে এই ফাইভ ব্যাচটা শুধুমাত্র নবম থেকে দশমের জন্য তো এই নবম দশমের প্রথম একশো জনের জন্য কিন্তু তোমাদের ফিটা রয়েছে ওয়ান নাইন 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 যারা অ্যাডমিশান হতে চাইছো চটপট কিন্তু অ্যাডমিশান হয়ে যাও এখানে টোটাল চার মাসের কোর্স তোমাদের যদি এক্সাম তিন মাসের মধ্যে হয় তিন মাসের মধ্যেই সিলেবাস কমপ্লিট করানো হবে এই ব্যাচের আকর্ষণীয় হলো যে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তোমরা ক্লাস তো পাচ্ছই ক্লাস নোটস প্র্যাকটিস সেট তো পাচ্ছই সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সপ্তাহে একটা করে নব্বই প্লাস প্রশ্নের কিন্তু মক টেস্ট পাবে এবং মাদ্রাসাতে আসার মতো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দেবো এখানে যোগাযোগ করবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র যে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে শুধুমাত্র কোনো কল কেউ করবে না কল করবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে ওকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে এবং অবশ্যই কতগুলো ঠিক হলো কমেন্ট বক্সে জানাবে প্রত্যেককে শুভরাত্রি জানাচ্ছি এবং প্রত্যেকে কিন্তু এই কোর্সে অ্যাডমিশন হয়ে যাও প্রত্যেকের জন্যই এই কোর্সটি রাখা হয়েছে ওকে